এই মুহূর্তের মধ্যে পাওয়া সবথেকে বড় খবর। শেষ দিনে ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রচারে বিজেপির 80 নেতা, যেখানে ভবানীপুরে এবার বিজেপির জয় নিশ্চিত এটা বলার অপেক্ষা রাখে না। যেখানে এর পাশাপাশি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সরাসরি দাবি করেছেন যে 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডাবল সেঞ্চুরি করে রাজ্যের মাটিতে ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোট প্রবর্তিকা ছড়িয়েছে তা সাধারণ মানুষ জানে, তাই এবার সাধারণ মানুষ জবাব দেবে, আমরা কিছু বলবো না। তো সঙ্গে থাকবেন, বিস্তারিত জানিয়ে দেব। নিজের ঘরের মাঠে পরীক্ষা দিতে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতেই এই নির্বাচনে জিততে হবে মমতাকে, আর মমতাকে গদি থেকে সরাতেই তাই উঠে পড়ে লেগেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। সোমবার বিকেল 5টা প্রচারের সময়সীমা শেষ ভবানীপুরে। তার আগেই ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রওয়ালের হয়ে প্রচার করতে নামতে চলেছেন বিজেপির 80 জন নেতা। সেই তালিকায় বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে থাকবেন সাংসদ অর্জুন সিং সহ আরও অন্য অন্য বিজেপি নেতা। যেখানে তো এবার বিশাল বড় চাপ পড়ে যেতে পারে পশ্চিমবঙ্গ সরকার দল তথা তৃণমূল কংগ্রেস। অবশ্যই সব জনপ্রাণ অবসান ঘটিয়ে এবার ভবানীপুরে বিজেপির জয় নিশ্চিত, এটা কার্যত স্পষ্ট। তো বন্ধুরা, আপনারা কাকে চান ভবানীপুরে, কে জয় হোক, তৃণমূল না বিজেপি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।